ছেলেধরা সন্দেহে উত্তেজনা সৃষ্টি এলাকায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া এলাকায়। মঙ্গলবার দিন গভীর রাতে ছেলেধরা সন্দেহে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি, তাদের দেখে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাঁদের সন্দেহ ওই ব্যক্তি ছেলে ধরা। এরপরে উত্তেজিত জনতা এলাকার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, ওই বাড়িতে বেশ কয়েকজন বাইরে থেকে এসে বসবাস করছে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দন রায়। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে গুজব এড়াতে পুলিশের পক্ষ থেকে সচেতন করেন তিনি। গুজব এড়াতে জেলা পুলিশের নির্দেশ মতো বিভিন্ন বিষয়গুলো তিনি সাধারণ মানুষকে বুঝিয়ে দেন, গুজব এড়াতে মানুষকে সচেতন করে দেন এবং পরিস্থিতি সামাল দেন। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আমি সব বুঝে সামনে আমি নিয়ে যাবো। এবার চলো, এই অন্দর যাও, অন্দর যাও, চলো যাও, আমরা যাই। হয়েছিল মানে একজন লোক আসছে আমাদের পাড়ায়, লোকটা মানে একজন ঘরের পিছনে দাঁড়াইছিল প্রথমত। তো ওরা যখন ঘরের পিছনে গেছে, হ্যাঁ বাইরে গেছে আর কি, মানে পেচ্ছাপ করতে গেছে, এবার যায় লোকটাকে দেখছে, দেখে হাল্লা করছে। হাল্লা করতে লোকটা দৌড়ে আসছে, মানে জঙ্গল পার হয়ে এইদিকে, এখানে একটা লোকে ফোন করছে যার বাড়ির সামনে আসছে। ফোন করার পরে আমরা এখানে 5-7 জন জমায়েত ছিলাম, আমরা সবাই দৌড়িয়ে গেলাম, যার পরে আমরা হাল্লা করলাম। লোকটা করছে কি, দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হইতে চাইছিল। রাস্তায় আমাদের লোক ছিল একজন, হ্যাঁ ওকে দেখে আবার রিটার্ন করছে। পরে আমরা পুরো জঙ্গলটা ভাঙছি, ওইখানে প্রায় 6-7 বিঘে জঙ্গল হবে, আর এদিকে একটা 3 বিঘের মতো জঙ্গল হবে ভাঙছি, কিন্তু লোকটাকে পাইনি। কি সন্দেহ মনে হচ্ছে আপনাদের? সন্দেহ ছিল ছাওয়া ধরা, ছেলে ধরা। হ্যাঁ ছেলে ধরা। তারপরে এখানে যে আসলাম, এখানে যে খোঁজ খবর, হ্যাঁ এখানে যে আসলাম, এই লোকগুলো এখানে কাস্ট, এখন তো কাস্ট টাস্ট নাই, ডেলি এখানে মনে করেন এই যে চাংড়া আছে, এই চাংড়ায় ডেলি আড্ডা মারে, এই রাস্তায় থাকে, কোনো কাজকর্ম নাই, লোকগুলো আছে, কোনো রকম ডকুমেন্টস রাখে নাই মালিক। আমরা এটা চেক করলাম কতজন লোক আছে মালিকের কাছে, হিসাব নেব। এবার মালিকের কাছে শুনলাম 23 জন লোক আছে, এবার আমরা গন্তি করে দেখলাম 24 জন লোক আছে। তাহলে মালিক খবর জানে না সঠিক খবর। এবার কোনো ডকুমেন্টস রাখে নাই, না আধার কার্ড, না ভোটার কার্ড, কোনো রকম ডকুমেন্টস মালিকের কাছে নাই। পরে আমরা পুলিশে ফোন করি, পুলিশ ফোন করার পরে পুলিশ আসেন, আসার পরে এদেরকে এগুলো জমা দিতে বলে এবং আমাদেরকে এটা বুঝিয়ে দিল যে ঠিক আছে, এই লোকগুলো আজকে রাত্রে থাকবে, হ্যাঁ কাল থেকে এটা সরাসরি হবে, চলে যাবে। কি নাম আপনার? আমার, আমাদের এখানে কিছু জন লোক আছে যারা বিক্রি করে, এলইডি বিক্রি করে, আর যেই গ্রামে যাচ্ছে সেই গ্রামের থেকে লোকেরা বলছে যে আপনারা এদিকে এক মাস যাবত আসবেন না, কারণ এখানে মানে যে মানে গলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, দিনের বেলা আপনারা দেখে যাচ্ছেন, এবার রাত্রেবেলা আপনারা আসবেন, এবার আপনি বলবেন যে এখানে দেখে শুনে যাবেন, আর রাত্রে এসে আমাদের ছেলে পেলের গলা কেটে নিয়ে যাবেন, এই সমস্ত গবেষণা চলতেছে। তার মধ্যে আজকের গুজব গুজব ছড়াচ্ছে, হ্যাঁ গুজব ছড়াচ্ছে, আর এই যে ছেলেগুলো যারা মানে ব্যবসায় যায় ওদেরকে গ্রামে ঢুকতে দিতেছে না, মানে আপনারা দিনের বেলা দেখে যান, এবার রাতের বেলা আপনারা আসেন, এই সমস্ত ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন, এই সমস্ত বলে ওরা এসে চলে আসে যে হয়তো কোনো গ্রামে ঢুকতে দিচ্ছে না, তখন বলতেছে যে এক মাস পরেই ব্যবসা করবেন, আপনারা এখানে থেকে চলে যান। পরে ওরা চলে আসে, আসে বলতেছে কাকি কী খাবো আর আজকে, এখন কী হলো, এখন কী হলো আজকের ঘটনাটা? স্যার আমরা তো সবাই ঘুমাইছিলাম, সবাই ওরা রান্না টান্না করে ওই যারা থাকে ভাড়াটিয়া ওরাও ঘুমাইতেছিল। তারপরে হলো এই গ্রামে কোথায় গুজব ছড়ছে, কোথায় কী হচ্ছে, কে দৌড়াদৌড়ি করছে, কোথায় কোন জঙ্গলে বলে কে কাকে দৌড়ায় নিয়ে গেছে, এবার জল হাঁটু থেকে বলে খেঁকড়ায় খেঁকড়ায় গিয়ে কোন বাদ জঙ্গলে ঢুকলো, কোথায় কী ঢুকলো, এবার বলে লোকগুলো বলে এদিক দিয়ে আসলো, আসার পরে বলতেছে যে আপনাদের বাড়িতে এই সমস্ত এত এত লোক থাকে, আপনাদের বাড়ির লোকেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে হ্যান ত্যান। পরে ওই যে প্রত্যেকটা লোকে শরীর চেক করতেছে, সবাই তো শুকনা, সবাই ঘুমাইছিল। এই আপনার বাড়িতে থাকে? হ্যাঁ স্যার আমাদের বাড়িতেই থাকে। এখন ওই স্যার সে কামাখাগুড়ি থেকে পুলিশ ডাকছে, পুলিশ ডাকার পরে আমাদেরকে হস্তনস্থ করার চিন্তা ভাবনায় বাড়ি থেকে খেদায় দেওয়া হবে, বাড়িটা আপনাকে দেওয়া হবে না, এই সমস্ত এলাকার লোকেরা আমাদেরকে বলতেছে। এটা কি সম্ভব নাকি? মানে এখন কি হতো, এখন কি বললো পুলিশ? কি বলল পুলিশ? তো বললো যে প্রত্যেকটা লোকের ডকুমেন্টস নিয়ে আপনারা ফাঁড়িতে যাবে। তারপর পুলিশ বললো যে আপনারা এত বিশেষ। কি নাম আপনার? নাম কি? আমার নাম চামেলি ভগত সাহা।